Hello everyone. আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আপনাদের দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাসের কারণে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি বন্ধ আছে, তো তাই আর কি অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আজকে আমি আপনাদের C315 বা ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার্স পার্ট 2 নিব। অ্যাকচুয়ালি তো আজকে আপনাদের বিষয় হচ্ছে ডিজাইন অফ কলাম সাপোর্টেড স্ল্যাব, অর্থাৎ ফ্ল্যাট স্ল্যাব। তো ইন্ট্রোডাকশন, এখানে ফ্ল্যাট স্ল্যাব কি? ফ্ল্যাট স্ল্যাব হচ্ছে যে স্ল্যাব হচ্ছে ডাইরেক্টলি কলামের উপর সাপোর্টেড থাকে, কোনো বিম কিচ্ছু থাকে না, শুধু কলামের উপর সাপোর্ট থাকে। এখানে হচ্ছে ফ্ল্যাট স্ল্যাবের এক্সাম্পল দেওয়া আছে। এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ফ্ল্যাট স্ল্যাব। তার ফ্ল্যাট স্ল্যাবের উপরে যদি আমার এরকম দেওয়া থাকে সেটাকে আমার ড্রপ প্যানেল বলা হয়, ড্রপের মতো। আর ফ্ল্যাট স্ল্যাবের যে কলাম আছে, কলামের উপরে যদি একটু বাড়তি অংশ হিসেবে থাকে সেটাকে আমার কলাম হেড বলা হয়। আর অনেক সময় ড্রপ প্যানেল এবং কলাম হেড একসাথে দেওয়া থাকে, এটা হচ্ছে সেই অংশ। তো ফ্ল্যাট স্ল্যাবে আমি কলাম হেড কেন ইউজ করবো? এখানে বলা আছে যে ইনক্রিজ শেয়ার স্ট্রেংথ অফ স্ল্যাব, অর্থাৎ স্ল্যাবের শেয়ার স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য। তারপর হচ্ছে যদি আমি কলাম হেড বাড়াই, কলাম হেড দিই, তাহলে নর্মালি এখান থেকে এখানে আমার যে ইফেক্টিভ যে লেন্থ আছে এটা কমে যাবে। কমার কারণে আমার কী হবে, মোমেন্টও কমে যাবে। ইউজ অফ ড্রপ প্যানেল, ড্রপ প্যানেল কেন ইউজ করবো? এখানে দেওয়া আছে ইনক্রিজ শেয়ার স্ট্রেংথ, ইনক্রিজ নেগেটিভ মুভমেন্ট, এইগুলো আর কি সেম। তো আমার ফ্ল্যাট স্ল্যাবের বেনিফিটটা কী, বা আমি কেন আমি ফ্ল্যাট স্ল্যাবটা ইউজ করবো, বা বেনিফিটটা কী? বেনিফিট হচ্ছে কি, এক নম্বর হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইন রুম লেআউট, অর্থাৎ আমি যদি ফ্ল্যাট স্ল্যাব প্রোভাইড করি তাহলে আমার কোথাও হয়তো বিম দেওয়া লাগতেছে না। বিম যদি দেওয়া না লাগে তাহলে আমি যে কোনো জায়গায় আমি ওয়াল প্রোভাইড করতে পারবো। তার বিল্ডিং হাইট, আগে যদি বিল্ডিংয়ে যদি বিম দেওয়া থাকে তাহলে কি হাইট একটু কমে যায় না, আর এখন যদি কলাম দিয়ে যদি বিল্ডিং দিয়ে বিম যদি না থাকে তাহলে বিল্ডিংয়ের হাইট একটু বেড়ে যায় নর্মালি। তার কনস্ট্রাকশন করতে কম সময় লাগে, যেহেতু বিম প্রোভাইড করতে হয় না, কাজে বিমের জন্য যে এক্সট্রা টাইম লাগতো সেই টাইমটা আমার লাগতেছে না। তারপর ইজ অফ ইনস্টলেশন অফ MNE সার্ভিসেস, অর্থাৎ এটা খুব দ্রুত আমার ইনস্টল করা যায়। তারপর হচ্ছে বিল্ডেবল স্কোর, অর্থাৎ বিল্ডেবল স্কোর হচ্ছে যেটা আমার হচ্ছে অনেক ভালো একটা স্কোর হয় আর কি। তো এবার আসি আমি ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন, মেইনলি যে ফ্ল্যাট স্ল্যাব আমার ডিজাইনটা কী। ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন মেইনলি দুইভাবে করা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ডিজাইন মেথড, আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড। তো এখানে আমি যেটা করাবো আপনাদের নর্মালি সিলেবাস আছে সেটা হচ্ছে ডাইরেক্ট ডিজাইন মেথড। আপনারা যদি ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড দেখতে চান তাহলে আপনাদেরকে নিউসনের বইটা ফলো করতে হবে, নিউসনের বই আছে। তো এই ডিজাইনে আমার কী কী ভাবে আমি ডিজাইনটা করতে পারি, বা কোন ক্ষেত্রে এই ডিজাইনটা আমার ভ্যালিড সেটা এখানে লেখা আছে। কি এখানে লেখা আছে, দেয়ার মাস্ট বি এ মিনিমাম অফ 3 কন্টিনিউয়াস স্প্যান, অর্থাৎ প্রত্যেকটা ডিরেকশনে আমার 3টা করে স্প্যান থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিরেকশন মানে কি, এই যে এটা আমার একটা ফ্ল্যাট স্ল্যাব টপ ভিউ, তো এই ভিউ থেকে এই যে উপরটা হচ্ছে আমার, এইটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, আবার এটা একটা কলাম, এটা একটা কলাম। তো এই যে 1, 2 এ পাশে আরও আছে, তো এরকম করে 1, 2, 3 এরকম প্রত্যেকটা সাইডে 3টা করে স্প্যান থাকতে হবে আমার। এরপর হচ্ছে প্যানেলগুলো আমার রেক্ট্যাঙ্গুলার হতে হবে, এবং দুই সাইডের যে স্প্যানের যে অনুপাত আছে, যেহেতু দুইটা সাইড আছে স্প্যানের অনুপাত আমার 2 নিচে হবে না। অর্থাৎ আমি যদি বলি যে এই সাইডের লেন্থ এবং এই সাইডের লেন্থ, এই দুইটা লেন্থের আমার অনুপাত 2 বেশি হবে না। আরও 2-3 আছে, এগুলো দেখে নেবেন ভালোভাবে, সেম কাহিনি। তো এবার হচ্ছে আমার মোমেন্ট,
টোটাল স্ট্যাটিক মুভমেন্ট অর্থাৎ মুভমেন্টের যে সূত্র, এটা যেমন মুভমেন্টের সূত্র এম নট ইকুয়াল টু কিউ এল টি এল এন স্কোয়ার বাই 8। এখন মুভমেন্টের ব্যাপারটা আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। ভালো করে লক্ষ্য করেন, এটা আমার একটা ফ্ল্যাট স্ল্যাব হ্যান্ড ড্রয়িং। তো এখানে আমার এই যে এখানে এটা একটা কলাম, 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 এই কলামগুলো। তো এই ফ্ল্যাট স্ল্যাবকে আমার নর্মালি কীভাবে অ্যানালাইসিস করা হয়, এভাবে প্রথমে আমার ভাগ করা হয়। এই যে এখানে যে ডট 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 দেখতেছেন, এগুলো হচ্ছে আমার ভাগ করা হয়। তো এই যে এখানে ও পি কিউ আর ধরলাম আর কি, তো ও থেকে পি অংশ যেটা, এটাকে আমি বলা বলবো কলাম স্ট্রিপ। পি থেকে কিউ অংশ যেটা, এটাকে আমি বলবো মিডল স্ট্রিপ বা মধ্যের অংশ। আর কিউ থেকে আর, আর বলতে কি একবার এই যে এই সাইডের অংশটা আর কি, এখান থেকে একটু এটাকে আমি আবার কলাম স্ট্রিপ বলবো। ঠিক আছে, তো এই সাইডটা আমার যেটা, সেটা যেহেতু আমার বাইরের দিকে আছে, সো এটাকে আমি বলবো এক্সটেরিয়র কলাম স্ট্রিপ। তারপর এই কলাম স্ট্রিপটা যেহেতু মাঝখানে আছে, সেহেতু এটাকে আমি বলবো ইন্টেরিয়র কলাম স্ট্রিপ। আর এই যে এটা, এটা হচ্ছে আমার মিডল স্ট্রিপ। ঠিক আছে, তো এখন আমি একটা জিনিস দেখি যে এই সাইডের লেন্থটা যদি এল ওয়ান হয়, এই সাইডের লেন্থ যদি এল টু হয়, এল ওয়ান এবং এল টু হচ্ছে কি সেন্টার টু সেন্টার, অর্থাৎ কলামের সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স। আর এল এন হচ্ছে আমার এই এল ওয়ান যেদিকে, সেই দিকে হচ্ছে আমার ফেস টু ফেস ডিস্টেন্স অ্যাকচুয়ালি। তো আমার এম এন বা মুমেন্ট, মুমেন্টটা হচ্ছে আমার এই এল ওয়ান বরাবর, অর্থাৎ এটা এল ওয়ান বরাবর কাজ করলে মুমেন্টের সূত্র হবে ডাবল ইন্টু এল টু, অর্থাৎ যে বরাবর কাজ করবে তার অপোজিটের এল টু, এই যে এল টু ইন্টু এল এন, এল এন হচ্ছে কি যে এই বরাবর, অর্থাৎ যেই বরাবর আমার মুমেন্ট কাজ করবে সেই বরাবরের লেন্থ এল এন স্কোয়ার ডাব্লিউ এল স্কোয়ার বাই এ। ঠিক আছে, এটা তো এখন কথা হলো কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপের লেন্থ আমার কত হবে। তো এখানে আমার এই যে মিডল স্ট্রিপ, যেটা মিডল স্ট্রিপের লেন্থ হবে অলওয়েজ এল টু বাই টু, অর্থাৎ এই যে এখান থেকে এখানে যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আছে তার অর্ধেক হবে আমার মিডল স্ট্রিপ। আর কলাম স্ট্রিপটা হবে কতটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে আমার এল টু বাই ফোর, আবার এখান থেকে এইটুকু হচ্ছে আমার এল টু বাই ফোর, অর্থাৎ দুইটা যোগ করলে আমার ওই এল টু বাই টুই হয়। তো তারপর আমার এখন একটা কাজ হচ্ছে যে আমি এখানে যে মুভমেন্টটা পেলাম, এই যে এম এন, এই এম এন মুভমেন্টটা হচ্ছে আমার এ বি ডিই, এই টোটাল অংশের মুভমেন্ট। এখন এই মুভমেন্টটাকে আমি প্রথমে কী করা হয়, মুভমেন্টটাকে প্রথমে আমার এই স্ট্রিপ বরাবর ভাগ করা হয়, এ ডি এইটা প্রথমে আমার এই এ বরাবর ভাগ করা হয়, সরি ডিই, তারপর হচ্ছে মাঝখানে যে পজিটিভ মুভমেন্ট সেটা, এবং হচ্ছে এ বি, এ বরাবর আমার ভাগ করা হয়। তারপর এই যে প্রত্যেকটা বরাবর যে ভাগ করা হলো এ বি বরাবর ডি বরাবর, এই ভাগটাকে আবার আমার তিন ভাগে ভাগ করা হয়, এই ওপি পি কিউ এবং কিউ আর, এই বরাবর আরও তিনটা ভাগে ভাগ করা হয়। এটা ম্যাথ করালে বুঝতে পারবে, এখানে সব দেওয়া আছে। তো এবার আসি ম্যাথে। সরি, এটা ডাইরেক্ট ডিজাইন মেথড হবে। দেখেন একটা ম্যাথ আছে যে স্ল্যাব হ্যাজ ফাইভ স্প্যান্স ইন বোথ ডিরেকশন, দ্য স্প্যান্স আর 20 ফিট সেন্টার টু সেন্টার, নো বিম আর কাস্টেড ইন দ্য স্ল্যাব। অর্থাৎ আমার একটা স্ল্যাব আছে যেটার উভয় পাশে পাঁচটা করে স্প্যান আছে, এবং প্রত্যেকটা স্প্যান হচ্ছে 20 ফিট করে সেন্টার টু সেন্টার, এবং কোনো বিম, অর্থাৎ স্ল্যাবে কোনো বিম কাস্টিং করা হয়নি। তো এই স্ল্যাবটা ডিজাইন করতে বলছে ফ্ল্যাট প্লাট স্ল্যাব হিসেবে, এর এ প্রাইম সি 3000 PSI, এফ ওয়াই লাইভ লোড, ফ্লোর ফিনিশ, এই মানগুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমার ভ্যালু, এটা হচ্ছে আমার ফিগার, এখানে হচ্ছে আমার এই যে 18.5 এল ওয়ান এ এল এন, আর এল ওয়ান হচ্ছে আমার 20 ফিট অ্যাকচুয়ালি, এটা 20 ফিট হবে, আর হচ্ছে এল টু হচ্ছে। সো এখন আছি সলিউশনে, প্রথমে আমি বের করবো মিনিমাম থিকনেস, অর্থাৎ স্ল্যাবের থিকনেস এল এন বাই 30। এখন এটা কীভাবে আসলো, এই যে এখানে একটা টেবিল আছে যে স্ল্যাবের থিকনেস আমি কোনটা নেব, আমার এফ ওয়াই এর মান প্রশ্নে দেওয়া আছে 60, তো প্রথমে এফ ওয়াই এর মানটা দেখবো, দেখার পর তারপর হচ্ছে আমার ওখানে যে আমি স্ল্যাবটা ডিজাইন করতেছি, স্ল্যাবটা হচ্ছে আমার এক্সটেরিয়র প্যানেল হিসেবে প্রথমে ডিজাইন করবো, যেহেতু আমার বাইরের সাইডে আমি ডিজাইন করতেছি,